প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসই কিন্তু এক কিন্তু শক্তি দিয়ে তৈরি, আপনি আমি পাহাড় পর্বত নদী নালা সব কিছুই। কোয়ান্টাম ফিজিক্স বলছে যে প্রত্যেকটা প্রাণী, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী ইন্ডিভিজুয়ালি একজন আরেকজনের সাথে যুক্ত। কোয়ান্টাম ফিজিক্স বলছে এটা, যে কথা কিন্তু হাজার হাজার বছর আগে আমাদের সুফিরা যোগীরা বলে আসছে যে উই আর অল ইউনিটি, আমরা কেউই এর বাহিরে না। লালন সাহেব পদ বলছে যে দিব্য জ্ঞানী হয় তবে জানতে পায়, কলিযুগে হলেন মানুষ অবতার। এই যে আমাদের বামাক্ষেপা ছিল, রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন, বুদ্ধ ছিলেন, মহাবীর ছিলেন, লাউস্তাদও ছিলেন, রসুলে পাক ছিলেন, তারপরে এই যে শর্মাদের কথা বললাম, তারপর মনসুরের কথা বললাম, পরম ব্রহ্মচার্য স্বামী প্রণব বানার্জী গুরু মহারাজ ছিলেন, এরা কারা? সেই ব্যক্তি মারফত হইতে পারে, সেই ব্যক্তি মাধ্যম হইতে পারে, যে ব্যক্তি বা যার মাঝে আমি আপনানন্দ আপনাদের সাথে। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড এনার্জি এবং ম্যাটার দ্বারা তৈরি, যাকে বলা হয় জাত এবং সেফাত। জাত হচ্ছে এনার্জি, সেফাত হচ্ছে ম্যাটার, বা বলা যায় শিব এবং শক্তি। শিব ব্যতীত শক্তির অস্তিত্ব নেই, শক্তি ব্যতীত শিবের অস্তিত্ব নেই। কারণ কি, এনার্জিটা যখন ঘনীভূত হচ্ছে তখনই কিন্তু সেটা ম্যাটারে রূপান্তর হচ্ছে। ইউনিভার্সের সায়েন্স সায়েন্টিফিকভাবে যদি দেখা যায় যে আমাদের স্পেসে যত ম্যাটার আছে সে ম্যাটারগুলো এনার্জিরই একটা জোট, এনার্জি ঘনভূত হয়েই ম্যাটারে রূপান্তরিত হয়েছে। একাধিক ম্যাটেরিয়াল, একাধিক অণু পরমাণু এনার্জির যুক্ত হয়ে কিন্তু ম্যাটার উৎপন্ন হয়। প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসই কিন্তু এক কিন্তু শক্তি দিয়ে তৈরি, আপনি আমি পাহাড় পর্বত নদী নালা সব কিছুই। কোয়ান্টাম ফিজিক্স বলছে যে প্রত্যেকটা প্রাণী, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী ইন্ডিভিজুয়ালি একজন আরেকজনের সাথে যুক্ত। কোয়ান্টাম ফিজিক্স বলছে এটা, যে কথা কিন্তু হাজার হাজার বছর আগে আমাদের সুফিরা যোগীরা বলে আসছে যে উই আর অল ইউনিটি, আমরা কেউই এর বাহিরে না। লালন সাহেব পদ বলছে যে দিব্য জ্ঞানী হয় তবে জানতে পায়, কলিযুগে হলেন মানুষ অবতার। এই যে আমাদের বামাক্ষেপা ছিল, রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন, বুদ্ধ ছিলেন, মহাবীর ছিলেন, তারপরে লাউস্তাদও ছিলেন, রসুলে পাক ছিলেন, তারপরে এই যে শর্মাদের কথা বললাম, তারপর মনসুরের কথা বললাম, পরম ব্রহ্মচার্য স্বামী প্রণব বানার্জী গুরু মহারাজ ছিলেন, এরা কারা? এরা হচ্ছে তারাই যাদের বোধের ওই জায়গাটা তৈরি হয়ে গেছে, যাদের বোধ পরিপূর্ণ হয়ে গেছে, যাকে বুদ্ধত্বও বলা যেতে পারে, ইনলাইটেনমেন্ট বলা যেতে পারে। এরা সকলেই হচ্ছে বুদ্ধ পুরুষ, এক এক ধরনের, এক এক প্যাটার্নের। যেমন সবই কিন্তু ফল, আমও ফল, জামও ফল, কাঁঠালও ফল, লিচুও ফল, আবার জংলা ফলও হয়। এক একটা ফলের কিন্তু বৈশিষ্ট্য এক এক রকম, কিন্তু সবই কিন্তু ফল। এক একটা টেস্ট এক এক রকম, কোনোটার টেস্ট মিষ্টি, কোনোটার টেস্ট টক। তো যেটা টক টেস্ট সেটাও কিন্তু ফল, যেটা মিষ্টি সেটাও কিন্তু ফল, আবার যেটা একটু কষ্ট লাগছে সেটাও ফল। তো এরকম প্রত্যেকটা মহাপুরুষই হচ্ছেন যে সেই পরমের ফুল বা পরমের ফল, যারা সেই বোধ প্রাপ্ত হয়েছে, যারা পূর্ণাঙ্গটা এই এতটুকু বিষয়ে যারা পূর্ণাঙ্গ অনুভব করতে পেরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বা এক ব্রহ্ম দ্বিতীয় নস্য, নস্য নস্য কিঞ্চিত নস্য। যারা এটা পূর্ণাঙ্গ শুধু শুনে জেনে না, যারা এটা বোধ করতে পেরেছে, যাদের মাঝে ইগো অহমিকা বা অহংকার একদমই শূন্য হয়ে গেছে, এরা হচ্ছে তারা। যেহেতু তারা অহং শূন্য হয়ে পরমের সাথে মিশে গেছে, তাদের আর কোনো অস্তিত্ব নেই, তাদের আর কোনো আমিত্ব নেই, যার কারণে ভারতীয় সংস্কৃতিতে আমরা এদেরকেও ভগবান বলা হয়। অন্য কোথাও কিন্তু এই রীতি পাওয়া যায় না।
একমাত্র ভারতই যোগী গুরুরাই এই জিনিসটা আবিষ্কার করেছে যে তার মাঝে আর ওর মাঝে তো কোনো তফাত নেই, শুধু খোলসটার তফাত। সে তো আর নেই, সে তো তার মারফত হয়ে গেছে, তার মাধ্যম হয়ে গেছে। এই যে এখানে এসেই মারফতটা তৈরি, সেই ব্যক্তি মারফত হইতে পারে, সেই ব্যক্তি মাধ্যম হইতে পারে। যে ব্যক্তি, যে জীবিত ব্যক্তি বা যে ব্যক্তি ওই মুকাম পর্যন্ত পৌঁছায় গেছে বা যার মাঝে বোধের জাগৃতি হয়ে গেছে, অহং শূন্য হয়ে সে পরমের সাথে মিশে গেছে, সে আর নেই। এই জন্য মনসুর বলেছিল না যে আমি সত্য। এ কথা কখন বলা যায়? যখন সেই সমুদ্রের পানিকণা বা জলকণা সমুদ্রের সাথে মিশে গেছে, যখন আমিত্বের ঢোল আর বাজে না, যখন আমিত্ব আর নেই। সুফিজমে বলা হয় যে 70,000 নূরের পর্দা ভেদে সে থাকে। আমাদের 70,000 রকমের বৃত্তি এবং প্রবৃত্তি আছে, অহমিকা আছে, ইগো আছে। এই 70,000 ইগো অহমিকাকে দূর করতে পারলেই একমাত্র তার সাথে মেশা যাবে। তাকে দেখা সম্ভব না, কারণ তার কোনো আকার আকৃতি নেই, তাকে দেখা সম্ভব না। যদিও কথাকথিত সুফিরা বলবে যে হ্যাঁ তাকে দেখেছি, জিজ্ঞাসা করে দেখুন বলবে আমার পীরের রূপে দেখেছি। হ্যাঁ এটা সত্য যে বুদ্ধকে দেখেছে সে বলতে পারবে হ্যাঁ আমি দেখেছি, বুদ্ধর রূপে দেখেছি, কিন্তু এটা আবার বলা যাচ্ছে না যে আমি তাকেই দেখেছি, কারণ তার তো কোনো রূপ নেই। বুদ্ধ সেই পাত্র হতে পেরেছে যে পাত্রে সে গঙ্গা নেমে এসেছে, বা রাসুল পাককে যারা দেখেছে তারা বলতে পারবে যে হ্যাঁ আমি দেখেছি, কারণ রাসুল পাক সেই পাত্র হয়ে গেছে যে পাত্রে সে গঙ্গা নেমে এসেছে, সে আবে হায়াত নেমে এসেছে। কিন্তু কথা কথিত সকলে তো সেই আবে হায়াত পরিপূর্ণ না, সকলের মাঝে তো সেই গঙ্গা নামে না। তো সেই গঙ্গাকে বা সেই পরমকে দেখা সম্ভব না, বা নিজেকেও কখনো দেখা সম্ভব না, কারণ নিজেরও কোনো আকার আকৃতি নেই। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি শর্তে। রুহেরও কোনো আকৃতি হয় না। টিভিতে সিনেমাতে দেখায় না যে আত্মা আপনার মতনই দেখতে, এমনটা না। রুহের কোনো আকৃতি, রুহু বা আত্মার কোনো আকৃতি হয় না, রুহু আত্মাও নিরাকার। সমুদ্রের পানির যেমন কোনো আকৃতি হয় না, বাতাসের যেমন কোনো আকৃতি হয় না, তেমন তারও কোনো আকার আকৃতি নেই। তো যার কারণে ভারতে তাদেরকে বলা হতো যেহেতু তারা সেই নিরাকারের সাথে মিশে গেছে অহম শূন্য হয়ে, তাই তাদেরকে ভারতীয় উপমহাদেশে আমরা ঠাকুর, ভগবান ইত্যাদি উপাধি দিই। কিন্তু এটা আবার অন্যান্য সভ্যতাতে বা অন্যান্য সংস্কৃতিতে এটা আবার গ্রহণযোগ্য না, এটা বিভিন্ন পরিবেশগত ব্যাপার আছে, বিভিন্ন সভ্যতাগত ব্যাপার আছে, মানসিকতা ব্যক্তির ব্যাপার আছে। কারণ সব জায়গার মানুষের মানসিকতা, বোঝার ধরন, চিন্তন অবশ্যই একরকম না। এবং এই যে ধর্মীয় গ্রন্থগুলোর মাঝে যে বিভেদ আমরা পাই বা ভিন্নতা পাই, এটার মেন কারণই হচ্ছে যে এক একটা গ্রন্থ এক একটা সময়ে এবং এক এক ধরনের মানুষদের জন্য আনা হয়েছিল। আপন দর্শনের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য অনলাইন রেগুলার মেডিটেশন ক্লাসের আয়োজন করা হয়েছে, যেখানে আসন, প্রাণায়াম, মুদ্রা সহ বিপাসনা, আওরা ক্লিনিং, সুফি, নাদ, সর্বদেহী, দেহভ্রমণ, এনার্জি হিলিং, শক্তিপাত, চক্র হিলিং সহ 19টি ধ্যান পদ্ধতি শেখানো হয়। সাথে থাকছে প্রতি ক্লাসে আমার সাথে লাইভ আলোচনা ও প্রশ্নোত্তর করার সুযোগ, যা সকলের জন্য উন্মুক্ত। আপনিও চাইলে আমাদের 4 বছরের অনলাইন রেগুলার মেডিটেশন ক্লাসে যুক্ত হতে পারেন। মেডিটেশন ক্লাসের বিস্তারিত ডেসক্রিপশন বক্স ও পিন কমেন্টে দেওয়া আছে, অথবা আমাদের ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি আমার প্রেমভক্তি রইল। আমাদের আপন দর্শন চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।